বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মৃত্যু হলো এক টোটো চালকের। নিহত টোটো চালক 37 বছরের শ্যামল দত্ত, পরিবার নিয়ে বসবাস করতেন নদিয়ার নবদ্বীপ পৌরসভার চারিচারা বাজার এলাকায়। জানা যায়, রবিবার রাতে কাজ সেরে বাড়ি ফেরার পর ঘরে আলো জ্বালাতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে ছিটকে পড়ে যান শ্যামল দত্ত। স্থানীয় বাসিন্দা ও পরিবারের সদস্যরা তড়িঘড়ি তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শ্যামল দত্তকে পরীক্ষা করে মৃত বলে ঘোষণা করেন। কালকে আমার বাবা কাজ থেকে এসছে বাড়ি, আমি তখন কাজের থেকে বাড়ি এসেছি, আমি তখন ছিলাম না বাড়িতে। কটার সময়? রাত 10:30-11টা। তারপর? তারপরে দুটো ঘর আমাদের, একটা ঘরে লাইন আছে, একটা ঘরে লাইন নেই, সে ঘরে খাওয়া দাওয়ার ব্যবস্থা ছিল। ওই ঘর থেকে ভাবলো অন্ধকারে খাবো, লাইনটা জুড়ে নি, দিয়ে সবে কাজ থেকে এসছে টোটো চালিয়ে, পুরো গা হাত পা সব ভেজা ছিল। তারপরে লাইনটা জুড়তে গিয়ে হাতে তার পেঁচিয়ে ছিটকে ফেলে দিয়েছে, বুকের মধ্যে আঁকা লেগে আটকে গেছে। তখন কি মারা গেছে না হাসপাতাল? জ্ঞান ছিল, হসপিটাল অ্যাম্বুলেন্সে যখন তুলি তখনও জ্ঞান ছিল, নিয়ে আসতে মারা গেছে। তোমার বাবার নাম কি? শ্যামল দত্ত। বয়স কিরকম? বয়স 47। এই ঘটনায় পরিবারে গভীর শোকের ছায়া নেমে আসে। নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দ বার্তা। বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মৃত্যু হলো এক টোটো চালকের। নিহত টোটো চালক 37 বছরের শ্যামল দত্ত, পরিবার নিয়ে বসবাস করতেন নদিয়ার নবদ্বীপ পৌরসভার চারিচারা বাজার এলাকায়। জানা যায়, রবিবার রাতে কাজ সেরে বাড়ি ফেরার পর ঘরে আলো জ্বালাতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে ছিটকে পড়ে যান শ্যামল দত্ত। স্থানীয় বাসিন্দা ও পরিবারের সদস্যরা তড়িঘড়ি তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শ্যামল দত্তকে পরীক্ষা করে মৃত বলে ঘোষণা করেন। কালকে আমার বাবা কাজ থেকে এসেছে বাড়ি, আমি তখন কাজের থেকে বাড়ি এসেছি, আমি তখন ছিলাম না বাড়িতে। কটার সময়? রাত 10:30-11টা। তারপর? তারপরে দুটো ঘর আমাদের, একটা ঘরে লাইন আছে, একটা ঘরে লাইন নেই, সে ঘরে খাওয়া দাওয়ার ব্যবস্থা ছিল। ওই ঘর থেকে ভাবলো অন্ধকারে খাবো, লাইনটা জুড়ে নি, দিয়ে সবে কাজ থেকে এসছে টোটো চালিয়ে, পুরো গা হাত পা সব ভেজা ছিল। তারপরে লাইনটা জুড়তে গিয়ে হাতে তার পেঁচিয়ে ছিটকে ফেলে দিয়েছে, বুকের মধ্যে আঁকা লেগে আটকে গেছে। তখনই কি মারা গেছে না হাসপাতাল? জ্ঞান ছিল, হসপিটাল অ্যাম্বুলেন্সে যখন তুলি তখনও জ্ঞান ছিল, নিয়ে আসতে মারা গেছে। তোমার বাবার নাম কি? শ্যামল দত্ত। বয়স কিরকম? বয়স 47। এই ঘটনায় পরিবারে গভীর শোকের ছায়া নেমে আসে। নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দ বার্তা।